নমস্কার, লাইভ ইন্ডিয়া নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার আপনাদের সামনে আমি নিয়ে এসেছি লাইভ বাংলা বুলেটিন। রোয়িংয়ের সময় রবীন্দ্র সরোবরে ফের উল্টে গেল বোট, উদ্ধার করা হলো একজনকে। আজ শনিবার সকাল 7:30 ঘটনা, রেস্কিউ বোট এসে উদ্ধার করে বোটটিকে। রবীন্দ্র সরোবরে মাস কয়েক আগেই বোটিং করার সময় ঝড়ের কবলে পড়েছিল একটি বোট, তার ফলে ঘটে যায় বড় দুর্ঘটনা, মৃত্যু হয় দুজনের। ঘটনাটি ঘটেছিল চলতি বছরের 21 মে। এরপর থেকে দীর্ঘদিন বন্ধ ছিল রোয়িং। কালী পুজোর পর থেকে বিভিন্ন রকম গাইডলাইন্স মেনে ফের শুরু হয় রবীন্দ্র সরোবরের ওয়াটার স্পোর্টস। 6 মাস কাটতে না কাটতেই ফের সেখানে উল্টে গেল বোট। পরবর্তী যে খবরে নজর রাখবো, সামনেই পঞ্চায়েত নির্বাচনে পাখির চোখ করে সুভাষ সরকার, আর অন্যদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শিক্ষা দপ্তরে তিনি বাসে করে বাঁকুড়া থেকে ঝিলিমিলি পর্যন্ত যাত্রা শুরু করেন। একটাই লক্ষ্য, পঞ্চায়েত নির্বাচনের আগে বাসে যেসব সাধারণ মানুষরা ওঠে তাদের সাথে তিনি কথা বলেন এবং বিভিন্ন স্টপেজে যেখানে গ্রাম অঞ্চল রয়েছে, অর্থাৎ যেখানে জনবহুল এলাকা রয়েছে, সেখানে তিনি যান এবং মানুষের সাথে কথা বলেন, এবং জঙ্গলমহল এলাকাতেও তিনি যান এবং ঠিক করে তাদের সাথে বোঝার চেষ্টা করেন, তাদের সাথে বিভিন্ন রকম কথা বলেন। পঞ্চায়েত ভোটের আগে বকুলতলা থানা ও বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন টিমের যৌথ উদ্যোগে আগ্নেয়াস্ত্র সমেত হাতে নাতে গ্রেপ্তার করা হয় 2 ব্যক্তিকে। প্রথম ব্যক্তির নাম অজয় কয়াল, বয়স 21 বছর। দ্বিতীয় ব্যক্তি রাজা গায়েন, বয়স 22 বছর। তাদের দুজনেরই বাড়ি বকুলতলা থানার অন্তর্গত জেলাতে। গত বুধবার সল্লেক FE ব্লকের গেস্ট হাউস থেকে রনি দত্তের মৃতদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার 2। গ্রেপ্তার রনি দত্তের প্রেমিকা অনুশীলা চৌধুরী ও অনুশীলার ফেসবুক ফ্রেন্ড অরিজিৎ পাত্র। গ্রেপ্তার করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানা যায়। এখন পর্যন্ত খবরে বাস এইটুকুই। এই ধরনের আরও নানা রকমের গুরুত্বপূর্ণ খবর পেতে চোখ রাখুন আমাদের চ্যানেল লাইভ ইন্ডিয়া নিউজে। নমস্কার।